যদিও বন্ধুরা তোমরা যারা 2022 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 2022 ফাইনাল পরীক্ষা হবে না আগের বছরের মতো সিলেবাস কমানোর পরও পরীক্ষা যেরকম হয়নি সেরকমই হবে না। এছাড়া পরীক্ষা যদি হয় সেটা কেমনভাবে হবে, দু ভাগে হবে, সেমিস্টার বেসিসে হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছ একাদশ এবং দ্বাদশ শ্রেণী, অর্থাৎ যারা পরের বছর একাদশের ফাইনাল পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল দেবে, তোমাদের রীতিমতো সিলেবাসকে 30-35% রিডিউস করা হয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে কি রিডিউস করা হবে, মাধ্যমিকের ক্ষেত্রে কি সিলেবাস কমবে, তোমাদেরকে বলে রাখি তোমাদের একেবারে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা রীতিমতো 2022 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরও কিন্তু সিলেবাস কমার অনেকটাই আশঙ্কা রয়েছে, এবং ইনফ্যাক্ট আমার মনে হয় খুবই তাড়াতাড়ি বিজ্ঞপ্তির মাধ্যমে তোমরাও জানতে পারবে তোমাদের সিলেবাস কমতে চলেছে। এবং যেহেতু আমরা দেখেছি যে একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আগের বছরের মতনই সিলেবাস 30-35% রিডিউস হয়েছে, সেরকমই কিন্তু তোমাদের ক্ষেত্রেও 30-35% আগের বাড়ির মতনই রিডিউস হতে পারে। তো সে নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরাও খুবই তাড়াতাড়ি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে কি হবে, আগের বছর তো সিলেবাস রিডিউস হওয়ার পরও পরীক্ষা হয়নি, এবছরের ক্ষেত্রে কি একই রকম হবে, পরীক্ষা হবে না, না অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট দেওয়া হবে? তো এ নিয়ে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে। তো এটি বলার আগে তোমাদের বলে রাখি, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই, তোমরা যারা এখনও পর্যন্ত লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। ও তো এখানে আমি সবার প্রথমে বলে রাখি, তোমরা যারা রীতিমতো মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের দু ভাগে অ্যাকচুয়ালি পরীক্ষার কথা কিন্তু সর্বপ্রথম আমিই বলেছিলাম তোমাদের, কারণ সমস্ত ডিটেলস সর্বপ্রথম তোমাদেরকে আমি তুলে ধরি, তারপরে বিভিন্ন চ্যানেলে আসে সারাংশ হিসাবে। কিন্তু এখানে আমি বলে রাখি যে তোমাদের এই যে সিবিএসই বোর্ডের পুরো ডেসক্রাইব পুরো বড় একটা ভিডিও তোমাদের করে দিয়েছিলাম যে কখন কোভিডের সিচুয়েশান হলে কিভাবে পরীক্ষা হবে, কোভিডের সিচুয়েশান ঠিক না থাকলে কিভাবে পরীক্ষা হবে, টার্ম ওয়ান টার্ম টু এর পরীক্ষা দুভাগে বিভক্ত হবে, এটা সিবিএসই বোর্ড রীতিমতো জানিয়ে দিয়েছিল যেদিনকে সবার প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে আমাদের ক্ষেত্রেও কি তাই হবে। দেখো, এখনও পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি রাজ্য সরকারের তরফ থেকে এমন কিছু জানানো হয়নি। আমি রীতিমতো অনুরোধ করেছি আমাদের রাজ্য সরকারেরও এরকমভাবে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত, যাতে স্টুডেন্টদের এর সিচুয়েশান খারাপ থাকুক ভালো থাকুক তারা যারা চিন্তার মধ্যে না থাকে। যেমন সিবিএসই বোর্ড পুরোপুরি নির্ধারণ করে দিয়েছে যে পরীক্ষা হবেই, কোভিড যদি আসে পরিস্থিতি খারাপ থাকে সেক্ষেত্রেও পরীক্ষা হবে, পরিস্থিতি যদি ভালো থাকে সেক্ষেত্রেও পরীক্ষা হবে, আর পরিস্থিতি খুব যদি খারাপ থাকে সেক্ষেত্রে প্রশ্ন বাড়িতে পাঠিয়ে বাড়িতেই পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ বেসিসে, আর যদি রীতিমতো একদম মোটামুটি পরিস্থিতি থাকে সেক্ষেত্রে মানে তোমাদের যে স্কুল রয়েছে নিজেদের স্কুলেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এবং যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু সেন্টারে গিয়েই মানে অন্য স্কুলে গিয়েই রীতিমতো পরীক্ষা হবে। টার্ম ওয়ান টার্ম টু এর ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন দিয়েছিল যেটা আমি রীতিমতো বলেছিলাম ডিটেলসে, তোমরা দেখে নিতে পারো সিবিএসই বোর্ডের ক্ষেত্রে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো এরকম ধরনের বিজ্ঞপ্তি আসেনি, সেই কারণে তোমাদের যে দুভাগে পরীক্ষা হবে ওটা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে এখন দেখার বিষয়। আমাদের রাজ্য সরকার সেই সিবিএসই বোর্ডের এই নির্দেশিকাকে গ্রহণ করে কিনা, আর তোমরা এই মুহূর্তে কিন্তু তোমাদের নতুন সিলেবাস যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে তোমরা পেয়ে গেছো, সেই কারণে কিন্তু অতি অবশ্যই এই সিলেবাসের ওপর ভিত্তি করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবং যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো ও তোমরা রীতিমতো আগের বছর যে সিলেবাস ছিল 30-35% সেগুলোকে সবথেকে বেশি প্রথমে পারলে কমপ্লিট করার চেষ্টা করো, ও তারপরে অন্যান্যগুলোকে, এবং তোমরা সিম্পলি যদি এমনি প্রথম থেকেও সলভ করতে থাকো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ কোনো পড়ায় বৃথা যায় না। আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা কখনোই মাথার মধ্যে এই বিষয়টা আনবেই না যে আমাদের পরীক্ষা হবে না হবে না, তোমাদের পরীক্ষা অবশ্যই হবে। কারণ তোমরা জানো আগের বছরের ক্ষেত্রে কিন্তু ও যারা মাধ্যমিক দিয়েছিলো তাদের 9-এর বার্ষিক পরীক্ষা হয়েছিল, ও এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলো তাদের একাদশ শ্রেণীর পরীক্ষা দুটো তিনটে হলেও হয়েছে, তার বেসিসে কিন্তু নাম্বার দেওয়া হয়েছিল। কিন্তু তোমাদের
তোমরা অনেকে ভাবছো অ্যাক্টিভিটি টাস্কের উপর আমাদের নাম্বার দেওয়া হবে, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অ্যাক্টিভিটি টাস্ক আর প্রজেক্টের উপর নাম্বার দিলে সর্বাধিক নাম্বার কিন্তু প্রত্যেকেই পাবে, সমতুল্য ভালো নম্বর কিন্তু প্রত্যেকেই পারবে, সেক্ষেত্রে কিন্তু আরও বড় জটিলতা সৃষ্টি হবে। সেই কারণে আমার মনে হয় না দ্বিতীয়বার বোর্ড, যে নিজের তো বহু সমস্যা হয়েছে, বহু প্রশ্নের মুখে বোর্ড পড়েছে, সেই কারণে বোর্ড পরবর্তীকালে কখনোই চাইবে না পরীক্ষা ছাড়া স্টুডেন্টদের পাস করিয়ে দিতে। এবং সিবিএসই বোর্ড রীতিমতো পরিকল্পনা যার জন্য করে নিয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেরিতে হলেও একটা পরিকল্পনা করবে এবং পরীক্ষা হবেই, এই এটাই আমার মনে হয়। এবং তোমরাও পরীক্ষা হবে এই ভেবেই কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। আশা করছি তোমাদের যত জিজ্ঞাসাবাদ ছিল সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তোমাদের জন্য সর্বপ্রথম আমি জানিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা রীতিমতো তোমাদের সিলেবাস যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো ডাউনলোড করতে পারবে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা রীতিমতো ও তোমাদের অ্যাকচুয়ালি বিষয়ের পিডিএফ ডাউনলোড করে নিতে পারো।